আরে পার মু মুম জ্বালাইছে না জ্বালানোতে জ্বালাইছি হ্যাঁ ঠিক আছে দেখো তো কি যেন নোট আছে দেখো 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 Power bank kaçmaz. Ya bay tutu dam beşi. Duru duru duru. Ami karo kono khoti korbo na. Thik ache. Dorbo. এগুলা পড়া কে এগুলা তোরা ঠিক করস না কামলা দিয়া হ্যাঁ তেলমা সাহেব কামলা রেখে রাখছি হে আজকে সন্ধ্যা সময় ঠিক করে ফেলে দেব সন্ধ্যা সময় না সকাল বেলা লাগাই দিবি কামলা রে আর কামলার বগুলা খাড়ায় থাকবি তোরা খালি কামে ফাঁকি দেস তোরে ঠিক মত আমি চাকরিতে রাখতে পারি না কারণ তোরা তালিবালি করস কামলা রে দিয়া তোরা জাজগা আরাম করতি ঠিক আছে বইলা দেব উনি আই 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 আমি যে রাস্তা দাঁড়ি ওই রাস্তা দা কোনো মানুষ আটতে পারে না ফাঁকে যা খারাপ থাকে আমি যাওয়ার পরে মানুষ আড়ে আর তুই আমার সামনে দা যাইতাছ তাও সালামও দাস নাই ঠিক আছে আসসালামু আলাইকুম গেলাম এই বেদব তোর এত বড় আসবাদ দা তুই আবার আমার মুহু মুহু কথা কইতাছ আজকে তোর নামে নালিশ বহাম আমি মনে রাখিস শালা জাউলা জাউলার পোলার গায়ে কি মাছের গন্ধ তাও আমার বগল দাঁত আছে আজকের পর থেকে খেতের আইল দিয়ে আটবি আমার সামনে দিয়ে আটবি না ঠিক আছে যা যা যাইতে বাজারে আবি যা এই বোতল আই অগু নামে নালিশ বহাই দেবো আজকে আজকে সবার গন্ধ সবার খবর দিবি ঠিক আছে স্যার মাসা দাদা অনেক কিছু কিনা দিছে কত সুন্দর খেলনা কিনা আমার তো হয়ে গেল কিন্তু তুমি এখন করবে
Kaçmaz. Ya bayti tu dam beşi. Duru duru duru. Hadi bak. খেলার নিয়ম জানোস না না জানি না জানি আমার হিগাবার লাগবো না 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 আমার হিগা লাগবো বিষয়টা কি তোর লগে আমি খেলাম আমার খেলাই নিবি না আমি তোমার জীবন তো খেলাম না তোমার জি রাগ তুমি খালি খেলনা ভাঙে ফেলো ওই তো রাগ উঠলেই আহা খেলনা ভাঙো না তো তোরা খেলবি হ্যাঁ না 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 তোমার সবাই আমার ভালো না আরে বেশি কিছু করুন না এই খেলনা একটু দেখতে হবে না খেলনা দেখতে একটু দিয়ে দি না 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 তুমি বাজার থেকে খেলনা কিনে তারপর দেখো বা এত বড় বড় কথা কস হ্যাঁ কত বড় সাহস আমারে খেলবা দিস না হুন আমারে চিনস না তোমরা যে আরামের খেলাটা খেলাটা একবারে আমি ভেঙে দিব জানো তুমি হ্যাঁ খেলনাও ভেঙে দিব খেলনা ভাঙো না কে বিচার দিবি ভাঙলে হ্যাঁ বিচার দিবি আমার কাছে বিচার দিলে কোনো লাভ হইব না আমার চিনি এই জিনিসটা কি আল্লাহ কত সুন্দর এটা কেডা কিনছে রে আমি কিনছি আমার মা কিনেছে কি ব্যাপার কার কাছে টেনছো সামদি বাজার থেকে আমার মা আমার কিনে দিছে জিনিস আমি খাইলাম আর তোরা দুইটা খাইছি খেলবো না
হ্যালো এই মাছ বিক্রি করা এই মেলা রিয়া গামামু দেখো কত বড় মাছ হ্যাঁ তুমি যাও তাড়াতাড়ি বাজারে যাও এই মাছটা বিক্রি করো অনেক টাকা পাবো আজকে আমরা আজ থাকতে মেলাড়ে দিব যাই আমাকে বিক্রি করো না এই আবার কি আর কথা কও তুমি আমি তো কোনো কথা কইলাম না হ্যাঁ তুমি কত কোনো এনে আছে করা তুমি কারা কথা দিব আমি মাছের ভিতরে আমি মাছ না আমি জাদুর কন্যা মাছে কথা কয় আর মাছের ভিতরে জাদুর কন্যা আমি তো কিছু বুঝলাম না আমার তো ভয় লাগতেছে ভয় পেও না তোমরা ভয় পেও না তুমি যদি আমার মাথায় একটা চুমা দাও তাহলে আমি মাছ থেকে মানুষে রূপান্তরিত হব ওইবো এ কি কয় এই আসলে ভালো মাছে নি ফালাইছ জায়গা না 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 দয়া করে এমন করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার কণ্ঠ শুনে তো মনে হচ্ছে তুমি খুব বিপদে আছো আমার দ্বারা যদি তোমার কোনো উপকার হয় ঠিক আছে আমি উপকার করতেছি কিন্তু আমার কোনো ক্ষতি করবে না তো না না আমি কারো কোনো ক্ষতি করব না ঠিক আছে ধরবো শালার কি আমার কপাল আমার এত নাম ডাক এত সুনাম আর আজকে আমার বনে বনে পলায়া থাকুন লাগে পুলিশের ডোরে কেন এত লস খেলাম আমার ফ্যাক্টরিটা পুরো একবার আগুন ধরে শেষ পুলিশে আমার খুঁজতেছে আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে গা আমার পাইলে রশি দিয়ে বাইন্ধা নিয়ে যাবো সবার সামনে না পলায়া থাকতে এতে বাইরে যাবো না বাইরে আমার রশি দিয়ে বাইন্ধা সবার সামনে টানতে টানতে নিয়ে যাবো জাদুঘর কন্যা তোমার তো অনেক কিছুই বললাম এবার তো তুমি বুঝতে পারছো যে আমাদের একটা বাড়ি আছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে তো চলার মতো কোনো টাকা নাই পোশাক আশাক সবই আছে কোনো সমস্যা নাই আমি আছি না ঠিক আছে তুমি হাত পাতো ঠিক আছে এবার খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি আজকে যদি তুমি না থাকতা আমার বই ভাঙা করে থাকতেই হইতো তুমি আমাকে কত উপকার করলা কত বড় বাড়ি দিলা আমাকে পোশাক আশাক দিলা খাবার খরচ দিলা কত কিছু দিলা আর তোমরা যদি না থাকতা তাহলে তো আমার সারা জীবন মাছ হয়ে থাকতে হতো আর মানুষ আমাকে রান্না করে খেত না তুমি আফসোস করো না চলো আমরা ঘরে যাই ঠিক আছে চলো চলো কি ব্যাপার ওখানে খাওয়ালি হয় নাকি আমার কামলাটা দেখো কোন সময় পাঠাইছি যে আমার লেগে খাওয়ানি হয় আমি এতে যাইতে পারবো না গেলে একটু ধরা খাবো আরে তুই কি পাগল হইছর রাস্তায় গেলে তো আমার রশি বাইন্ধা সবার সামনে হেসরাইতে আছে তুই নিয়ে যাবেন পুলিশে আরে শুনেন টাকা না সব পুরো শোধ করে আইছে কি কস কেন পরিশোধ করলো ওই যে দিহান দিহান হ্যাঁ ওই দিহান আমার টাকা পরিশোধ করছে আরে আমি কি খারাপ খারাপ কথা কইছি
তুই খারাপ ভাষা গালাগালি করছিস আবার ধাক্কা দিছিস ওই লাশটা আমার উপকারে লাগলো হ্যাঁ হুজুর চল দিহানের বাসায় গিয়ে দিহানের থেকে ক্ষমা চাইতে হবে নইলে আমি জীবনে শান্তি পাবো না হ্যাঁ চলেন চল তোমার একটা কথা কই তোমার ওই দিনকে যে গালাগালি করছিলাম না আসলে আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দিও আরে না না আপনি কি বলতেছেন আপনি আমার কাছে কেন মাফ করবেন একটা সমস্যা নাই আপনি তো আমার বাবার মতো কি কইলা বাবার মতো আমার ভুকিয়ার বাবা